स्वागत जानाई आपनारा जदि कलकाता थाकेन ताहले जदि एक टुकड़ो राजस्थान स्थापत्य भास्कर्य मार्बल पाथर देखते आसें ताहले कलकाता बड़ बाजारे सन्निकटे एकदम सामने आपनारा पाबेन अर्थात कलकाता बुकेओ किन्तु राजस्थान पेये जाबेन एकटा छोट्टो राजस्थान मिनि राजस्थान जदि एखाने खावा दावा किन्तु राजस्थानी अनेक किछु पावा जाय बड़ बाजार एलाकाय सेई रिव्यू तो आमि आगे दियेछि किन्तु राजस्थानेर आर की की संस्कृति एखाने पावा जाय सेटा जानार जन्य आजके एकटा दोकाने एसेछि चलुन देखा करा जाक दोकानेर कर्णधारेर संगे। तो दादा आपनार नाम की आछे? दादा राजेंद्र केजरीवाल। ए दोकानटार नाम की आछे? मकराना मार्बल एम्पोरियम। মার্বেল পাথরের মূর্তি পাওয়া যায়, ব্ল্যাক স্টোনের মূর্তি পাওয়া যায়। মেইনলি আমরা স্টোনের উপরই কাজ করি, মার্বেলের উপরেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাকে একটু বোঝাবেন, ইতালিয়ান মার্বেল বলে এখন একটা উঠেছে, ওটা কি জিনিস? ইতালিয়ান মার্বেল এটা আছে, এই গণেশের মূর্তি আছে। আচ্ছা এই ব্লকটা এর বাইরে থেকেই আছে, ও মূর্তি এখানে রেডি হয়। আচ্ছা এখানে রেডি হয়। আর এগুলো বিভিন্ন সাইজের হয় বোধহয়? হ্যাঁ, উপর নিচে আপনার 4.5 ইঞ্চি থেকে স্টার্ট আছে, উপরে আপনার যত আপনার রিকোয়ারমেন্ট হয় এরকম হয়। ম্যাক্সিমাম 12 ইঞ্চি পর্যন্ত হয়, তারপর রেটের ব্যাপার আছে, অনেক রেটটা আপ ডাউন হয় এতে। আচ্ছা এবার একটু বলুন, সাদা রাজস্থানী মার্বেল আর এই মার্বেলের মধ্যে পার্থক্য কী? এটা একটু সফট হয়, এটা ইটালিয়ান মার্বেল আছে, এটা একটু ডেলিকেট হয়। হ্যাঁ, আর রাজস্থানের পাথর হার্ড পাথর হয় ওটা। আচ্ছা, ওটা ডিউরেবিলিটিটা বেশি আমাদের রাজস্থান পাথরেরই আছে। আচ্ছা, ওটা আপনি পলিশ পেন্ট রিপেন্ট আবার হতে থাকে ওটা। আচ্ছা, মোটামুটি একটু দাম ওয়াশেবলও আছে ওটা বেশি। আচ্ছা, এটা ওয়াশেবল খুব একটা? এটা হ্যাঁ হ্যাঁ, এটা একটু কম আছে। এটা বাড়িতে রং তো আপনার সবই মূর্তিতে উঠবে, আবার রেগুলার ইন্টারভ্যালে আপনাকে পলিশ পেন্ট করাতে হয় এটাকে। আচ্ছা, একটু আমাকে আন্দাজ দিন, যেমন এই গণেশ ঠাকুরের মূর্তিটা ইতালিয়ান মার্বেলে অ্যাপ্রক্স কী দাম পড়ে কম বেশি? দেখেন, গণেশ মূর্তির দাম আছে, আপনি মোটামুটি নিজে বুঝে নিন, নিচে আপনার 300-350 টাকা থেকে স্টার্ট আছে। আচ্ছা, ছোট সাইজ 4 ইঞ্চি। এটা মডেলে ডিপেন্ড করে, মডেল টু মডেল দাম ভ্যারি করে অনেকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মডেল টু মডেল অনেক ভ্যারি করে। হ্যাঁ, তো যেরকম ফাইন কাজ হবে, যত আর্টিস্টিক হবে, অত দামটা বেশি বেড়ে যাবে, মানে অনেকটাই বাড়বে। মানে 350 টাকা থেকে শুরু 3.5 লাখ টাকা হতে পারে? না, 3.5 লাখ টাকা তো এরকম এখন, হ্যাঁ হতে পারে, এটা বড় জিনিস নেই, এটা সাইজের ওপরে ডিপেন্ড করছে, কোয়ালিটির ওপরে ডিপেন্ড করছে, ওর কাজের ওপরে ডিপেন্ড করছে, আর্টের ওপরে। ব্ল্যাক পাথরের মধ্যে একটু দেখান আমাদের। ব্ল্যাক, এটা ব্ল্যাক মার্বেল শিবলিং আছে। আচ্ছা, এটা কোথাকার মার্বেল আছে? এটা রাজস্থানেরই আছে ব্ল্যাক মার্বেল। আচ্ছা আচ্ছা, এটা যত ইউজ করবো তত কালো, তত আর কালো হবে। আর এটা আছে ব্ল্যাক স্টোন শিবলিং, এটা স্টোন আছে, এটা ওই উড়িষ্যার সাইডে। ও, এটা ব্ল্যাক মার্বেল আছে আর এটা ব্ল্যাক স্টোন আছে? ব্ল্যাক স্টোন আছে। নন্দী মহারাজ, নন্দী মহারাজও আপনার ব্ল্যাক স্টোনের আছে, ব্ল্যাক স্টোনের আছে। আর আপনি যদি ব্ল্যাক মার্বেলে দেখবেন, এটা বড় নন্দী দেখুন, হ্যাঁ এই বড় নন্দী মহারাজ, এটা ব্ল্যাক মার্বেল আছে, হ্যাঁ কালো হয়ে যাবে যখন ঘষবেন। হ্যাঁ, এই তারামা মূর্তি ব্ল্যাক স্টোনের আছে, খুব সুন্দর মূর্তি। হ্যাঁ, এটা দেখান, হ্যাঁ খুব সুন্দর আছে এটাও। হ্যাঁ, আর এখানে তো দাদা কাজ করছিলেন। আচ্ছা, একটু আন্দাজ দিন না আমাদের, মোটামুটি ব্ল্যাক মার্বেল যদি শিব ঠাকুর কেউ কিনতে যায় অ্যাপ্রক্স কেমন দাম পড়ে? দেখেন, ব্ল্যাক মার্বেলের দাম আপনার একটু বেশি থাকে, এটাও মডেলের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, মডেলের উপরে, হ্যাঁ এটা 2-3 ইঞ্চি থেকে স্টার্ট হয়ে যায়। এবার কী কত কী রকম সাইজ নেবেন, কী মডেলে নেবেন, ওই হিসাবে দাম আছে, 250-300 টাকা। এটা কেমন দাম পড়তে পারে? এটার দাম তো আপনার মোটামুটি 1500 টাকা আছে। 1500 টাকা আছে। আর যদি উড়িষ্যার উড়িষ্যা এটা নিলে আপনার মোটামুটি 700-600 টাকা মতন আসবে। এই সাইজটা ছোট হলে আরও দামটা কম হয়ে যাবে। তার মানে আমি যদি এটা কিনতে যাই 600-700 টাকা, এর ছোটটাও দাম পড়বে 2-3-400 টাকা। আর মার্বেল 1500 টাকা, এটা 1500 টাকা। আর এবার উপরে অন্য মডেল হলে আপনার 1000 টাকা হতেও আসতে পারে, ছোট সাইজ হলে, মডেল টু মডেল ডিপেন্ড করে। আমি এক মিনিট আপনাকে দেখাচ্ছি, এরকম এটা আছে, ব্ল্যাক মার্বেলেরই আছে এই জিনিসটাই, এটা ছোট আছে, এর দাম আপনার মোটামুটি 250 টাকা আছে। এটা কত ইঞ্চি আছে? এটা 2 ইঞ্চি হবে, 2.5 ইঞ্চি। এটা মার্বেলে আছে? হ্যাঁ, ব্ল্যাক মার্বেল আছে। এটা 4 ইঞ্চি আছে, এটা 700-800 টাকা মতন, ডিপেন্ড করছে সাইজ টু সাইজ ও কোয়ালিটি ওপর, ডিজাইন কোয়ালিটি 200-300 টাকায় পাওয়া যায়। একটা ভাবার বিষয়, এগুলো তো বাইরে মনে আরও দাম বেশি না। হুম,
আচ্ছা আর এটা হচ্ছে 6700 টাকা এগুলো যত ইউজ করা হয় তত কালো হবে তাই তো ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আর আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে একটু ভালো জিনিস দেখিয়ে দেব নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে থ্যাংক ইউ দাদা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা মকরানা মার্বেল এম্পোরিয়ামের পরে আমরা এসেছি জয়পুর মূর্তি প্যালেস তো বলেই দিয়েছিলাম যে কলকাতায় বসে এক টুকরো রাজস্থানকে দেখতে চাইলে রাজস্থানের আঙ্গিক সংস্কৃতি সেখানকার স্থাপত্য ভাস্কর্য দেখতে চাইলে এই অঞ্চলে আসতে হয় এটা রবীন্দ্র সরণি কত নম্বর রবীন্দ্র সরণি আছে দাদা আপনারটা 253 রবীন্দ্র সরণি তো আমি দেখিয়ে দিই কী কী আছে তারপরে আমি এখানকার যিনি কর্ণধার তার একটা ইন্টারভিউ নিয়ে নেব জয়পুর মূর্তি প্যালেসের পক্ষ থেকে আমি সেলসম্যান মানস নন্দী বলছি 253 রবীন্দ্র সরণি যোগাযোগ নাম্বার হচ্ছে 9830888170 এখানে বিভিন্ন ধরনের পাথরের মূর্তি পাওয়া যায় আপনার ইটালিয়ান পাথর থেকে আরম্ভ করে মকরানা ভিয়েতনাম অস্ট্রেলিয়ান ব্ল্যাক এগুলো আপনার ইটালিয়ান স্মল সাইজ মূর্তি নিতে গেলে সব ইটালিয়ান পাথরের পাবেন এর 1 ফুটের উপরে মূর্তি নিতে গেলে সমস্ত পাথর জয়পুরে রাজস্থানের মকরানা পাথর পাবেন মকরানার মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোয়ালিটির আছে কোয়ালিটির উপরে দাম হয় আপনার কোয়ালিটি অ্যান্ড আউটওয়ার্কের উপরে দামগুলো আপনার ভ্যারি করে না না ইনবিল্ড ব্ল্যাকের মধ্যে পাবেন আপনি এখানে ভেসলানা মার্বেল উড়িষ্যা কোষ্ঠী রাজস্থান কোষ্ঠী এবং অরিজিনাল মুঙ্গের কোষ্ঠী যেটা ইন্ডিয়ার মধ্যে ব্যান্ড আছে ওটা ইন্ডিয়ার মধ্যে ব্যান্ড আছে কিন্তু ওই পাথরের মূর্তি পাওয়া যাবে আচ্ছা একটু হাতের সামনে যেগুলো আছে একটু বোঝান এটা যেমন এটা কি ইতালিয়ানে আছে এটা যেমন ধরুন একটা ইটালিয়ান পাথরের দেখাচ্ছি আপনাকে এটা হলো ইটালিয়ান পাথরের একটা গণেশ মূর্তি যেটা থিনের মধ্যে নিতে গেলে এটার দাম পড়বে 800 টাকা কিন্তু এটা মোটার মধ্যে নিতে গেলে এটার দাম পড়বে 1600 টাকা আপনি যেটা হাতে ধরে আছেন এটার দাম কত এটার দাম হচ্ছে 1600 টাকা আচ্ছা একটু বলুন তো ইটালিয়ান এই রাজস্থানের পাথরের মধ্যে পার্থক্যটা কি হয় ইটালিয়ান পাথরটা ইম্পোর্টেড মার্বেল এটা বাইরে থেকে আসে রাজস্থানে তৈরি হয় আচ্ছা এটা রাজস্থানের প্রোডাক্ট না এটা ইটালির প্রোডাক্ট কিন্তু ইনগেপিং করছে ওটা রাজস্থান আচ্ছা তো হার্ডনেস বা সফটনেসের মধ্যে কোনটা হার্ড হয় একটু বলবেন ইটালিয়ান পাথরটা মকরানা পাথরের থেকে একটু সফট হয় আচ্ছা সফট হয় বলে এতে আউটওয়ার্কটা বেটার হয় ও আচ্ছা এতে ওয়ার্কটা ভালো হয় আচ্ছা এবার এটা যদি মোটামুটি 1 ফুটের হতো কেমন দাম পড়তো এটা যদি আপনার 1 ফুট হয়ে যায় তখন এটা আপনার 2 ইঞ্চি পরপর আপনার দামের ভ্যারি করবে ডবল এটা 1600 টাকা হলো এটা 8 এরপরে এটা 6 ইঞ্চি সাইজ হলো এরপরে 8 ইঞ্চি হয়ে গেলে ওটা 3200 টাকা হয়ে যাবে তারপরে ওটা যদি আপনার 8 থেকে 10 ইঞ্চি হয়ে যায় ওটা 3200-এর উপরে 6400 হয়ে যাবে এইভাবে ডবল ভ্যারি করে তেমনি মূর্তির ওয়েটও আপনার ডবল ভ্যারি করবে আচ্ছা একটা ভিয়েতনাম বলছিলেন ভিয়েতনামটা কি হাতের সামনে আছে হ্যাঁ ভিয়েতনাম পাথর হাতের সামনে আছে তো দাদা আপনি বলছিলেন ভিয়েতনামের মূর্তি তো ভিয়েতনামের মার্বেল হ্যাঁ এটা কোনটা আছে এটা ভিয়েতনামের মূর্তি আছে খুব সুন্দর ওয়ার্ক করা আচ্ছা এই রংগুলো কেমন ওয়ারেন্টি দেন আপনারা এই আপনারা 5-7 বছর ওয়ারেন্টি থাকে না ওয়াশেবল ওয়াশেবল হ্যাঁ আচ্ছা এই মূর্তিটা যেমন আমি যদি এখন কিনতে চাই তো দাম কেমন পড়বে আগে এই মূর্তিটা আপনার
পেয়ার হিসেবে বিক্রি হয়, সিঙ্গেল পিস বিক্রি হয় না। রাধা কৃষ্ণ একসঙ্গে নিতে গেলে এটা 35,000 দাম আছে। এর 12 ইঞ্চি থেকে স্টার্টিং হয়, 12 ইঞ্চি 15,000 থেকে শুরু হয়, তারপরে এবার ওটা সাইজ হিসেবে বাড়ে। এটা রাজস্থান কোস্টি আছে, এটা এটাও 1 ফুট থেকে স্টার্টিং হয়, 1 ফুটের দাম 6,500 থেকে শুরু আছে, এবার বাড়তে থাকে। আমি যেটা দেখছি এটা কত ফুট আছে? এটা আছে 21 ইঞ্চি। এটা এটার প্রাইস হচ্ছে 18,000 টাকা পেয়ার, রাধা কৃষ্ণ নিয়ে। ও আচ্ছা, 18,000 টাকা। 18,000 টাকা। আর একটা উড়িষ্যার ব্ল্যাক স্টোন হয় শুনেছি। একটা উড়িষ্যার প্রোডাক্টটা এখন রাখছি না, কারণ ওটা বেশি, ওটা ব্ল্যাক স্টোন, ওটা খুব একটা বেশি চলে না। অর্ডার দিলে কেউ যদি কম দামের মধ্যে চায় তখন ওটা বানিয়ে দিই। ওটা 1 ফুটের দাম হচ্ছে 3500 টাকা। আচ্ছা আচ্ছা। আর আপনার এমনি এই দোকানে কি কি ঠাকুরের মূর্তি পাওয়া যায়? এখানে মা, এখানে এভরিথিং গডস, যা বলবেন সব পাওয়া যাবে, এবং স্ট্যাচু, মানুষের মূর্তি, ফটো দিলে, কেউ একটা ফটো দিল সেটাকে মানুষের মূর্তি হোক, চাই ঠাকুরের হোক, যে কোনো সমস্ত কিছু এখানে পাওয়া যাবে আপনার। ঠিক আছে দাদা, আরেকবার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দেবেন। 9830888170, হাওড়া থেকে নেবে 44 নম্বর শিয়ালদাগামী যে কোনো বাসে, আগের স্টপেজে নেমে যাবেন, চিতপুর ক্রসিংয়ে নেবে লেফট সাইডে 253 নম্বর রবীন্দ্র সরণি, জয়পুর মূর্তি প্যালেস। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আশা করছি আপনি আমার ভিউয়ারদের ভালো ভালো মূর্তি প্রদান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। नाम? मेरा नाम देव हुआ, देवराज। और ये दुकान का नाम थोड़ा? नील सिद्धेश्वरी मूर्ति पैलेस। अच्छा अच्छा। और कोई कांटेक्ट नंबर और एड्रेस? 6290879950। और इधर जो पत्थर है मार्बल और दूसरा क्या क्या मिलता है, किस पत्थर के ऊपर? यहाँ सर ब्लैक मार्बल है, व्हाइट मार्बल है, इम्पोर्टेड मार्बल है, वियतनाम व्हाइट है, मकराना प्योर व्हाइट है। अच्छा, अंबाजी व्हाइट है, मकराना झीरी है। अच्छा, लोकल कारीगर का है, सबसे टॉप कारीगर का, हर रेंज का, शिवलिंग है, नंदी है। मतलब स्टार्टिंग प्राइस क्या है? अलग अलग है, स्टार्टिंग प्राइस 500-600 से है, मैक्सिमम आपका 1.5-2-3 लाख। अच्छा, जैसे अच्छा, आप पसंद करेगा, डिपेंड करेगा क्वालिटी का काम पे। जैसे मान के चले हिसाब जानना चाहते हैं, जैसे ये जो गोपाल जी है, इसका हाइट क्या है? ये 4 फीट का आपका। और ये क्या, इसमें राधा कृष्ण पेयर है, इस्कॉन पैटर्न। अच्छा 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 अच्छा। और राधा कृष्ण, तो ये आपका 65,000 का पेयर है। अच्छा अच्छा, 65,000 का पेयर है। एक है ब्लैक मार्बल के ऊपर और एक है व्हाइट पे, मकराना जो राजस्थानी मार्बल होता है। इसमें सबसे बेस्ट क्वालिटी में लेंगे तो ब्लैक बनेगा कुश्ती पत्थर में, व्हाइट बनेगा वियतनाम व्हाइट में, सबसे बेस्ट में। उसमें आपका करीब 2.5-3 लाख रुपए पड़ सकता है। और इस दुकान का कोई कॉन्टेक्ट नंबर? 6290879979950। एक और है 9830307211। मातृ मंगल हॉस्पिटल के जस्ट बगल में, बड़ा बाजार, ट्राम रास्ता पे, चितपुर। बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद।
ওখানে পালিশ হচ্ছিলো।